ঘাড়ের কালো দাগ কিভাবে দূর করে দেখেন? খুব সহজে, ঘাড়টা কালো আছে, ঘাড়ের কালো দাগটা দূর করে দেখেন। জাস্ট আমরা এখানে ফ্র্যাকশনাল যে হেডটা আছে, ফ্র্যাকশনাল দেখবেন যে বাংলাদেশের লেজার সেন্টারের ইরা যে মালিকরা, এরা ফ্র্যাকশাল বলে, ফ্র্যাকশাল মানে শিক্ষাগত যোগ্যতা কম হইলে যা হয়, এটা আসলে ফ্র্যাকশন না, ফ্র্যাকশনাল। তো ফ্র্যাকশনাল আমরা লেজারটা আজকে কাজটা করবো, দেখেন কীভাবে করি। আমরা এটা জুম লেন্সটা ঠিক করে নিলাম, জুম লেন্স মানে এইটা জুম লেন্স, এই যে লাইটটা যে পড়েছে, এই জুম লেন্সটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এটার কাজ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা উঠে যাবে, এটা থাকবে না। এই চামড়া থেকেই নতুন স্কিন বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা এটার মাধ্যমেই আপনারা এই সাদাটা চলে যাবে, এরপরে হলো ঘাড়ের কালো দাগ দূর হবে। এইটার মাধ্যমে এই যে প্রতিটা ফোঁটা পড়ছে লেজারের, প্রতিটা ডট ডট, হ্যাঁ, এটা CO2 লেজার মানে কার্বন ডাইঅক্সাইড লেজার। এই এটার ভিতরে নতুন করে স্কিনের ভিতরে সে চলাচল তৈরি করছে এটার মাধ্যমে। আসলে বাংলাদেশে এখন CO2 লেজার অ্যাভেলেবেল, কিন্তু আপনারা যখন CO2 লেজার দিয়ে কাজ করাবেন, জিজ্ঞেস করে নেবেন এই CO2 লেজার কি ইসি অ্যাপ্রুভ নাকি FDA অ্যাপ্রুভ নাকি রেগুলার। হ্যাঁ, রেগুলার হলে খুব অল্প খরচে পাওয়া যায়, এগুলো অনেক এক্সপেন্সিভ। এই মেশিন 18-24 লাখ টাকা বিভিন্ন মডেলে, এবং এই মেশিন দিয়ে অরিজিনালি কাজ হয়। এমনি আপনাকে দেখাই দিবে, কিন্তু ওই মেশিন আসলে কাজ হবে না, এক মাস পর আপনারা নক দিবেন, তখন আপনাদের সাথে শুধু শুধু লেজার সেন্টারের কাস্টমার কেয়ার অথবা মালিকদের ঝামেলা হবে। তো এইভাবেই আসলে বাংলাদেশের বেশ কিছু ট্যাটু শপে যারা লেজার করছে তাদের এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আসলে মানে মিথ্যা কথা বলে তো আপনি বেশ দিন ভাই ব্যবসা করতে পারবেন না, আপনাকে সত্যি কথার উপর ব্যবসা করতে হবে। অবস্থা ভাই, একটা টিস্যু ছিলেন, এটা আরো বহুত ক্লিন বাকি আছে। না করাটাই ভালো, আমরা ট্যাটু করি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও আপনাকে বাংলাদেশ এরা করুক, আমরা মুসলমানদের ইমপ্রেস করার জন্য কোনো ভিডিও বানাই না, এবং আমরা তো ডিরেক্ট না করে দিই, আমরা কাজ করি না। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শপে আছে, জি জি, 5000 টাকা
না এটা না 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 এটা আরও কোয়ালিটি আছে ভাই, আইব্রু 5/12-15, লিপো 5/12-15, হ্যাঁ তিনটা কোয়ালিটি, 5 হলো সর্বনিম্নটা। তো এটা তো কম রেটই, 5,000 টাকারটা করবেন, এটা তো অনেক কম। হ্যাঁ অনেক কম রেট তো, কাজ করি বুঝছেন, 5,000 টাকার পেশেন্ট আমাদের কাছে খুবই কম, বড় লোকের জন্য না, বাংলাদেশে কেউ গরিব না, সবাই গরুর মাংস দিয়ে ভাত খায়। না না আমরা এইভাবে দামাদামি করে কাজ করি না, এটা কাপড়ের দোকান না, এটা লেজার সেন্টার রে ভাই। না 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 সেটা আমার কি যাবে না যাবে সেটা আমি না বুঝবো, আপনি কিভাবে জানেন আমার ব্যাপারটা, ঠিক না? আপনি আপনার তো আমার বুঝার কথাই না। ঠিক আছে আমি আপনাকে 1,000 টাকা অন্যার করে দিব, কিন্তু 1,000 টাকাও দিতে আমার গায়ে লাগতেছে, কারণ আমি এভাবে আসলে কাজ করি না, এগুলো আমাদের রেট করা। আসলে আমরা এত দামাদামি করি ভাই কাজ করি না বুঝছেন, আমাদের সাথে না 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 আমাদের সাথে এত কেউ মার্কেটিংও করে না, কারণ মার্কেটিং করলে কাজের মান ভালো হবে না। না না সেটাই বড় কথা, হ্যাঁ সেটাই বড় কথা, আপনার হয়তো এই প্রাইস আপনি কাজও পেয়ে যাবেন কিন্তু কাজ ওই কোয়ালিটি পাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন, ওকে ওকে ঠিক আছে ওকে।